আমরা আগের দিন অভিষেক কবিতা পড়েছিলাম মাইকেল মধুসূদন দত্তের, সেই কবিতার বাকি অংশটুকু আজকে আমরা পড়বো, তোমরা মনোযোগ সহকারে শুনবে। তো এই অভিষেক কবিতা মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের একটা অংশ বিশেষ। মেঘনাদবধ কাব্য নটা স্বর্গের বিন্যস্ত, অভিষেক প্রথম সর্গ, দ্বিতীয় সর্গ অস্ত্রলাভ, তৃতীয় সর্গ সমাগম, চতুর্থ সর্গ হচ্ছে সীতা শর্মার কথোপকথন, পঞ্চম সর্গ উদ্যোগ, ষষ্ঠ সর্গ বধ, সপ্তম সর্গ শক্তি নির্দেশ, অষ্টম সর্গ প্রেতপুরী, নবম সর্গ সংস্ক্রিয়া। তো আমাদের পাঠ্যপুস্তকে মধ্যশিক্ষা পর্ষদ মেঘনাদবধ কাব্যের যে অংশটুকু সংকলিত করেছে তা অভিষেক নামেই, অভিষেক শিরোনামেই সংকলিত হয়েছে বা অভিষেক নামে নামাঙ্কিত হয়েছে। তো আমরা আগের দিন যেটা যতটুকু বলেছিলাম তারপর থেকে আমরা বলছি, তোমরা শুনবে। সেই প্রমীলা সুন্দরী বলছেন, স্বামীকে বলছেন, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিং করিলে আজি, কিং করি মানে দাসী। প্রমীলা নিজেকে দাসী সম্বোধন করে স্বামীকে বলছেন, ওহে গুণের আভার গুণনিধি, তুমি কেন আমায় ত্যাগ করেছ। আর যখন প্রমীলা সুন্দরী যখন স্বামীর উদ্দেশ্যে কথাগুলো বললেন, হাসি উত্তরিলা মেঘনা, মেঘনা হেসে উত্তর দিচ্ছেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, ওহে সতী, ওহে সতী প্রমীলা, তুমি তো ইন্দ্রজিৎকে জিতেই নিয়েছ, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, যে বাঁধনে তুমি আমায় বেঁধেছ সেই বাঁধনটা আলগা নয়, সে বাঁধনটা দৃঢ় বাঁধন, সেই দৃঢ় বাঁধনে ওই সতী তুমি আমায় বেঁধে ফেলেছ, কে পারে খুলিতে সে বাঁধে, কারো সাধ্য নেই সে বাঁধন খুলতে পারে। আসলে ইন্দ্রজিৎ চান তার পত্নী যে ভালোবাসার আলিঙ্গনে বা আলিঙ্গনে বাধা, সে বাধা থেকে তিনি যেন একটু বেরিয়ে আসতে চান। আসলে কথার ফুল ঝুড়ি উড়িয়ে পত্নীর মনটাকে যেন তিনি দ্রবীভূত করতে চান, তাই তিনি বলছেন, তুমি তো আমায় বেঁধেই ফেলেছ, সে বাঁধন আর কে খুলতে পারে। আসলে ইন্দ্রজিৎ চান সেই প্রেমের আলিঙ্গন থেকে, প্রেমের আলিঙ্গন থেকে মুক্ত হয়ে তিনি যেন অনায়াসে যুদ্ধাঙ্গনে যেতে পারেন, তাই তিনি বলছেন, কে পারে খুলিতে সে বাঁধে। পত্নীকে বলছেন, ইন্দ্রজিৎ বলছেন, তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, ওহে কল্যাণী, আমি অতি শীঘ্র তোমার কাছে ফিরে আসব, সমরে নাশি তোমার কল্যাণে, আমি যে যুদ্ধ করি, আমি যে যুদ্ধে রামচন্দ্রকে বিনাশ করেছি, ওহে সতী, তোমার কল্যাণে সেটা সম্ভব হয়েছে, বিদায় এবে, এবে মানে এখন, তুমি আমায় এখন বিদায় দাও, দেহ মানে দাও, বিধুমুখী। প্রমীলা সুন্দরীকে পত্নীকে বিধুমুখী সম্বোধন করে বলছেন, তুমি আমায় বিদায় দাও, ওহে বিধুমুখী। এবার কি হলো, পত্নীর কাছ থেকে একরকম বিদায় নিয়ে ইন্দ্রজিৎ এবার যুদ্ধাঙ্গনে যাবেন, লঙ্কাপুরীতে ফিরে যাবেন। সেই পরিবেশ পরিচিতিটা কেমন দেখো। এবার উঠিল পবন পথে, পবন মানে বায়ু, বায়ু পথে উঠল, কি উঠল, ঘোরতর রবে রথবর, বায়ু পথে যেন উঠতে শুরু করলো ঘোরতর ভয়ঙ্কর রবে মানে চিৎকারে শব্দে রথবর, রথ শ্রেষ্ঠ ভয়ঙ্কর রবে, সেই রথ শ্রেষ্ঠ বায়ুপথে উঠতে শুরু করলো। আর এই যে যে ইন্দ্রজিৎ রথে চেপে, যে রথে চেপে যাবেন সেটাকে কবি একটা উপমার দ্বারা ভূমিত করছেন। কবি বলছেন, হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল, আগেকার দিনে পাহাড়গুলো সবার পাখনা ছিল, সবাই উঠতে পারতো এক জায়গা থেকে আরেক জায়গায় উড়ে যেতে পারতো, কিন্তু ইন্দ্র কি করেছিলেন, সমস্ত পাহাড়ের সেই ডানা ছেদন করেছিলেন, একমাত্র মৈনাক পাহাড়ের সেই মৈনাক পাহাড়, মৈনাক পাহাড় হচ্ছে কে, হিমালয়ের পুত্র, হিমালয়ের পুত্র মৈনাকে পক্ষ ছেদন তিনি করতে পারেন, সমুদ্রে তিনি আত্মগোপন করেছিলেন বলে। তো সেই মৈনাক শৈল যেভাবে হৈম মানে সোনা স্বর্ণ পাখা বিস্তার করে মেলে দিয়ে যেভাবে আকাশ পানি উড়ে চলে, আকাশ পথে উড়ে চলে, ঠিক তেমনই যেন কি হলো, ঠিক তেমনই মেঘনাদের রথ যেন আকাশ পথে উঠতে শুরু করল, অম্বর যদি, অম্বর মানে আকাশ, আকাশকে দীপ্যমান করে, আকাশকে উজ্জ্বলিত করে, উজ্জ্বল করে যেন উঠতে শুরু করল।
সিঞ্জনী আকর্ষি রসে, সিঞ্জিনী মানে ধনুকের যে ছিলাটাকে সিঞ্জিনী বলা হয়, আকর্ষি মানে আকর্ষণ করলে, রসে মানে দুষ্ট হয়ে, ইন্দ্রজিৎ দুষ্ট হয়ে কি করলে ধনুকের ছিলা ধরে টান দিলেন, টঙ্কারিলা ধনু, ধনুকে টঙ্কার শব্দ উত্থিত হলো। বীরেন্দ্র কি করলেন সেই কাজটা, বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎ রুষ্ট হয়ে সেই ধনুকের ছিলা সিঞ্জিনীতে যখন আকর্ষণ করলেন সেখান থেকে শব্দ উত্থিত হলো। সেই শব্দকেও কবি উপমার দ্বারা উপমিত করছেন এইভাবে, পক্ষীন্দ্র যথা, পক্ষী ইন্দ্র, ইন্দ্র মানে শ্রেষ্ঠ, ইন্দ্র মানে শ্রেষ্ঠ, পাখিদের শ্রেষ্ঠ, পাখিদের মধ্যে যে বড় সে হচ্ছে গরুর, এখানে পক্ষীন্দ্র মানে গরুর পাখি। পক্ষীন্দ্র যথা যেমন নাদে মানে গর্জন করে, মেঘ মাঝে ভৈরবে ভয়ঙ্কর রবে, মেঘ মাঝে গরুর পাখি যেভাবে গর্জন করে ওঠে ঠিক তেমনই যেন ইন্দ্রজিতের সেই রুষ্ট হয়ে ইন্দ্রজিৎ যেভাবে সিঞ্জিনীকে আকর্ষণ করেছিলেন সেখান থেকে যেন সেরকম ভয়ঙ্কর শব্দ উত্থিত হলো। আর সেই ভয়ঙ্কর শব্দে কি হলো, কাপিল লঙ্কা কাপিল জলধি, লঙ্কা মুড়ি কেঁপে উঠল, জলধি মানে সমুদ্র, সমুদ্র কেঁপে উঠল। অপরদিকে আমরা লঙ্কা পুড়তে দেখতে পাচ্ছি সাজিছে রাবণ রাজা, রাবণ রাজা বসে নেই, প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যু শোকে তিনিও মুহ্যমান, তিনিও তার যে হৃদয় যে জ্বলছে সেই জ্বালা তিনি মেটাতে চান, মৃত্যু শোকের জ্বালা তিনি মেটাতে চান, যুদ্ধে গিয়ে শত্রুকে বিনাশ করে তিনি সেই জ্বালা মেটাতে চান, তাই তিনিও যুদ্ধ সাজে প্রস্তুতি নিয়েছেন। সাজিছে রাবণ রাজা বীর মদে, মদে মানে অহংকারে, বীরের অহংকারে মেতে রাবণ রাজাও যুদ্ধ সাজে প্রস্তুতি নিয়েছেন। চারিদিকে যেন রণ বাজনা, রণ তামামা যেন বেজে চলেছে, গরজিছে গজ, গজ মানে হাতি, গরজ মানে এটা তোমার স্বরভক্তি, গর্জন থেকে গরজ, গর্জ মানে গর্জ থেকে গরজ, গরজিছে গজ, হাতি গর্জন করছে, রেশে অশ্ব, অশ্ব রেশা রব করছে, হুঙ্কারিছে পদাতিক, আর পদাতিক বাহিনী তারা হৈ হৈ রব তারা করছে, মানে পদাতিক বাহিনী চার রকম বাহিনী চতুরঙ্গ যাকে বলা হয়, হস্তি বাহিনী, অশ্ব বাহিনী, পদাতিক বাহিনী, রথি বাহিনী, রথি হ্যাঁ রথা যাকে বলা হয়, হুঙ্কারিছে পদাতিক রথি, উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক মানে রেশমি কাপড়, রেশমি কাপড়ে নির্মিত পতাকা উঠছে, উঠিছে আকাশে, আর আকাশে কি উঠছে, কাঞ্চন মানে সোনা, কঞ্চুক মানে বর্ম, বর্ম আবরণ বিভা আলো দীপ্তি, আর সেই রাবণের যে সোনার যে বর্ম তার উপর সূর্যের আলো নিপতিত হয়ে সেখানে কি হচ্ছে দীপ্তি প্রভা বিভা যেন বিচ্ছুরিত হচ্ছে, আলো বিচ্ছুরিত হচ্ছে। হেন কালে তথা এমন সময় সেখানে দ্রুত গতি, অতি দ্রুত গতিতে উতরিলা অবতরণ করলেন, যিনি রথে চেপে প্রমোদ কালনে রথে চেপেছিলেন আর লঙ্কাপুরীতে অবতরণ করলেন, উতরিলা অবতরণ করলেন কে, মেঘনাদ রথি, মেঘনাদ যোদ্ধা রথ থেকে অবতরণ করলেন। আর সেই নায়ক মেঘনাদকে দেখে লঙ্কাপুরীর সমস্ত রাক্ষস বাহিনী তারা কি নাদিলা করবুর দল, কবি বলছে নাদিলা, নাদিলা মানে গর্জন করে উঠলেন, করবুর মানে রাক্ষস, দল মানে বাহিনী, গর্জন করে উঠলে রাক্ষস বাহিনী, হেরি মানে দেখে, বীর বরে, বীর বর মানে শ্রেষ্ঠ, আমরা মনে রাখবো বর মানে পাত্র হয়, বর মানে হয় আশীর্বাদ, আর এখানে বর মানে হচ্ছে শ্রেষ্ঠ, ইন্দ্র মানে শ্রেষ্ঠ, আবার ইন্দ্র মানে ইন্দ্র দেবতা রাজা ইন্দ্র হতে পারেন, কিন্তু কখনো কখনো ইন্দ্র মানে শ্রেষ্ঠ অর্থে হতে পারে, এখানে বর মানে হচ্ছে শ্রেষ্ঠ, বীর বরে মহাগর্বে, তার মানে সেই হিরোকে দেখে, মানে মেঘনাদ হচ্ছে এখানে হিরো, সেই লঙ্কাপুরীর হিরো নায়ক মেঘনাদকে দেখে করুর বাহিনী রাক্ষস বাহিনী গর্জন করে উঠলেন, হেরি বীর বরে মানে বীর শ্রেষ্ঠ ইন্দ্রজিৎকে হেরি মানে দেখে মহাগর্বে তারা, মহা অহংকারে তারা যেন চিৎকার করে উঠলেন। আর মেঘনাদ কি করলে রথ থেকে নেমে নমি পুত্র পিতার চরণে, পুত্রটাকে এখানে বলো মেঘনাদ, নমি নমস্কার করলেন পুত্রকে,
ইন্দ্রজিৎ মেঘনা কার চরণে? পিতা লঙ্কাধীশ রাবণের চরণে তিনি প্রণতি জ্ঞাপন করলেন। আর হাত জোর করে বিনয়ের সঙ্গে, কোনো উদ্ধত্ত ভাব নয়, বিনয়ের সঙ্গে পিতার সঙ্গে পুত্রের যে ভাব হওয়া উচিত সে ভাব নিয়ে হাত জোর করে বিনয়ের সঙ্গে বলছেন, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাগ। রাবণের সামনে করজোর করে তিনি যেন প্রার্থনা করছেন, প্রার্থনা নিবেদন করছেন, তিনি তার কথাগুলো যেন ব্যক্ত করছেন এইভাবে, হে রাক্ষস কুলের পতি, রাক্ষস বংশের পতি, পতি মানে স্বামী নাথ, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে আবার রাঘব। রামচন্দ্র যাকে আমি নিঃসারণে হত্যা করেছিলাম, একবার নয় দুই দুইবার তাকে আমি হত্যা করেছিলাম, সে নাকি আবার বেঁচে উঠেছে। ইন্দ্রজিৎ যেন আক্ষেপ করছেন, বলছেন এ মায়া, এ মায়া ছাড়া, হে পিতা, এ মায়া ছাড়া কিছু নয়, এ মায়া পিত বুঝিতে না পারি, এ পিতা এটা মায়া, এ আমি বুঝতে পারছি না, কিন্তু যাই হোক যাওয়ার হয়ে গেছে, তুমি আমায় অনুমতি দাও পিতে। রাবণকে বলছে, পিতাকে বলছে ইন্দ্রজিৎ, কিন্তু অনুমতি দেহ, অনুমতি দাও, সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর মানে পাপিষ্ঠ, এখানে পাপিষ্ঠ বলে কাকে সম্বোধন করা হয়েছে? রামচন্দ্রকে সম্বোধন করা হয়েছে। ইন্দ্রজিৎ বলছেন, শুধু এখন রামচন্দ্রকে নয়, তার সমূলে মানে তার সমস্ত বংশকে আমি ধ্বংস করে দেব, সমস্ত বংশকে আমি নির্মূল করে দেব, সে পাপিষ্ঠের বংশকে আমি নির্মূল করে দেব। কিভাবে তিনি বিনাশ করবেন? ইন্দ্রজিৎ বলছেন, ঘোর সরার হলে, সর মানে বান, অলন অলন মানে আগুন, ভয়ঙ্কর, ঘোর মানে ভয়ঙ্কর, সরের আগুন দ্বারা এমন তিনি বান চালনা করবেন যে বান থেকে অগ্নি বিচ্ছুরিত হবে, আগুন বা বিচ্ছুরিত হবে, সে আগুনের দ্বারা তিনি শত্রু রামচন্দ্রকে তিনি ছাই করে দেবেন, ভস্মীভূত করে দেবেন, বায়ু অস্ত্রে উড়াইব তারে, যদি সেই সরের আগুন, যে সর থেকে আগুন বের হয়, সে বান যদি ফেলিওর করে, ফেল হয়ে যায়, তাহলে কী হবে? তিনি বলছেন যে তিনি বায়ু অস্ত্র প্রয়োগ করবেন, যে অস্ত্রের দ্বারা কী করবেন, রামচন্দ্রকে তিনি উড়িয়ে দেবেন এক জায়গা থেকে আরেক জায়গায়, তার দেহে আর প্রাণ তিনি রাখবেন না। এইভাবে নতুবা কি বলছে, নতুবা বাঁধিয়া আনিয়া দেব রাজপদে, নতুবা হে রাজন, তোমার শ্রী চরণ কমলে, তোমার রাজপদে আমি তাকে আমি বেঁধে এনে আমি তাকে এখানে হাজির করব। এই কথাগুলো শুনবার পর রাবণ কি করলেন, আলিঙ্গি কুমারে, সেই কুমার ইন্দ্রজিৎকে আলিঙ্গন পাশে আবদ্ধ করলেন, জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে কি করলেন, চুম্বি শির, চুম্বি শির মানে মাথায় চুম্বন করলেন, মাথায় চুম্বন করলেন, মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। সেই ইন্দ্রজিৎকে আলিঙ্গন পাশে আবদ্ধ করে, মাথায় চুম্বন করে, মৃদু স্বরে, ধীর স্বরে বলছেন রাবণ, যিনি কি স্বর্ণ লঙ্কাপতি, স্বর্ণ লঙ্কার যিনি পতি, তিনি বলছেন, রাক্ষস কুলশেখর তুমি বৎস। ইন্দ্রজিৎকে বলছেন, ওহে বৎস, তুমি তো রাক্ষস কুলশেখর, শেখর মানে চূড়া, তুমি রাক্ষস কুলের চূড়ামণি স্বরূপ, তুমি রাক্ষস কুল ভরসা, তুমি রাক্ষস কুলের ভরসা। একে একে রাবণ জানেন, একে একে লঙ্কাপুরী সমস্ত বীর সেনানীরা একে একে হত হয়ে গেছেন, এখন একমাত্র ভরসা হচ্ছেন কে, ইন্দ্রজিৎ। তাই তিনি বলছেন, তুমি রাক্ষস কুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে সে যুদ্ধ যেন কাল যুদ্ধ, এ যুদ্ধে যেন কেউ বেঁচে থাকবে না, রাবণের অন্তর যেন কাঁপছে, রাবণ যেন ভেবেই নিয়েছেন যে হয়তো তার পুত্রও যেন মানে বাঁচতে পারেন, তার পুত্র হয়তো যুদ্ধে গিয়ে মারা যেতে পারেন, তাই পিতার মন যেন কেঁদে উঠেছে। তাই তিনি বলছেন, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, তোমাকে বারবার আমি যুদ্ধাঙ্গনে পাঠাচ্ছি, আমার মন যেন আর সায় দিচ্ছে না এ বিষয়ে। তাই তিনি বলছেন, যে লঙ্কাধীশ
যিনি লঙ্কার ঈশ্বর, লঙ্কাপুরীর ঈশ্বর, তিনি বলছেন হায় বিধি পাম মম প্রতি। তিনি বলছেন যে বিধাতা যেন বাম মানে বিরূপ, বাম পদার্থ বিরূপ, বিধাতা যেন মম মানে আমার, বিধাতা যেন আমার প্রতি বিরূপ হয়েছেন, তাই কোনো শুভ কর্মই আমার পক্ষে আর শুভ হচ্ছে না, সফল হচ্ছে না, আমি যেন সমস্ত কর্মেই যেন বিফল হয়ে যাচ্ছি, যেহেতু বিধাতা আমার প্রতি বিরূপ হয়েছে। আর এই বিরূপতার কারণেই কি হচ্ছে, একে একে সমস্ত অঘটনগুলো ঘটে চলেছে। রাবণ বলছেন কে কবে শুনেছে, শুনেছে পুত্র ভাসে শিলা জলে। আমরা কেউ, হে পুত্র, আমরা কেউ কোনোদিন শুনিনি যে পাথর জলে ভাসে। পাথর জলে ভেসে থাকে একটা অসম্ভব কার্য। রাবণ বলছে কে কবে শুনেছে লোক মরি পুনো বাঁচে। কেউ কোনোদিন শুনেনি যে যে মানুষটা মারা যায় বা মারা গেছে সে আবার বেঁচে ওঠে, পুনর্জীবন লাভ করে, কেউ মনে শুনে ঠিক। রাবণ এখানে এই কারণে এই কথা বলছেন যে একজন মৃত মানুষের পুনরায় পুনর্জীবন লাভ করা যেমন ভাবে অসম্ভব, যেমন ভাবে অসম্ভব পাথরের জলে ভেসে থাকা, পাথরের জলে ভেসে থাকা যেমন ভাবে অসম্ভব, অনুরূপ ভাবে অসম্ভব হচ্ছে কি একজন মৃত মানুষের পুনরায় বেঁচে ওঠা। রাবণের মুখ থেকে, পিতার মুখ থেকে এই কথাগুলো শুনতে শুনতে এবার ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছেন। উত্তরিলা, আমরা শব্দ পেয়েছিলাম উত্তরিলা মানে অবতরণ করলেন, আর এখানে উত্তরিলা মানে উত্তর দিচ্ছেন কে, বীর দর্পে, বীরের অহংকারে, বীরের অহংকারে অসুরারি। ভালো শুনবে এবার তোমরা, অসুরারি মানে অসুর, সন্ধি বিচ্ছেদ করে কি দাঁড়াচ্ছে অসুর যোগ অরি, অসুর মানে দানব রাক্ষস, এখানে অরি মানে শত্রু, রাক্ষসদের শত্রুকে রামচন্দ্র, আর অসুরারি রিপু, তাহলে অসুরারি মানে রামচন্দ্র, রামচন্দ্রের রিপু মানে রামচন্দ্রের শত্রু, তাহলে কি হলো মেঘনা, ইন্দ্রজিৎ, রাবণ, তাই না? তো এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে মানে অসুরারি মানে রামচন্দ্র আর রিপু মানে শত্রু, রামচন্দ্রের শত্রু, এখানে ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। তো উত্তরিলা বীরের অহংকারে মত্ত হয়ে সেই ইন্দ্রজিৎ উত্তর দিচ্ছেন, কি বলছেন তিনি, কি ছাড় সে নর তারই নরাবাপনি, সে সাধারণ একজন নর, সাধারণ একজন মানুষ, নিচ মনের মানুষ, কুমনের মানুষ, বড়বাসি, আর তারই নরাও, তাকে তুমি ভয় পাচ্ছ, তাকে আপনি ভয় পাচ্ছেন, ও হে রাজেন্দ্র, আপনি রাক্ষসকুলের রত্নস্বরূপ, আপনি লঙ্কাধিপতি, আপনি একজন সাধারণ মানবকে ভয় পাচ্ছেন, থাকিতে দাস, যদি যাও রণে তুমি এ কলঙ্কিত খুশিবে জগতে, এ দাস ইন্দ্রজিৎ তোমার, এ পুত্র তোমার দাস, এ দাস ইন্দ্রজিৎ থাকতে তুমি যদি যুদ্ধে যাও তাহলে আমি কালিমালিপ্ত হয়ে যাব, আমি কলঙ্কিত হব, আমি কলঙ্কিত হয়ে যাব, ওহে পিতা আমি কলঙ্কিত হয়ে যাব, ঘুষিবে জগতে, আর এই যে আমি কালিমালিপ্ত হয়ে যাব ওহে পিতা, এটা কি হবে, ঘুষিবে প্রচারিত হয়ে যাবে জগতে, জগতে প্রচারিত হয়ে যাবে, আর জগতে যখন আমার এই কালিমার কথা, কলঙ্কের কথা প্রচারিত হবে তখন কি আমরা বলি না শত্রু হাসবে, তো ইন্দ্রজিৎ বলছেন এখানে হাসিবে মেঘবাহন, মেঘবাহন মানে হচ্ছে ইন্দ্র, স্বর্গে রাজা ইন্দ্রকে ইন্দ্রের অপর নাম হচ্ছে মেঘ, মেঘবাহন, ইন্দ্রের আরেকটা নাম আছে বাসব, যাই হোক, তো হাসিবে মেঘবাহন, সে মেঘনাথ জন্মের সময় রাবণ এবং মন্দোদরীর এই সন্তানটি মেঘের মতন গর্জন করে উঠেছিলেন বলে তার নাম হচ্ছে মেঘনাথ, পরবর্তীকালে তিনি স্বর্গে রাজা ইন্দ্রকে পরাজিত করেছিলেন বলে তার নাম হচ্ছে ইন্দ্রজিৎ, যিনি ইন্দ্রকে জয় করেছে তিনি হচ্ছে ইন্দ্রজিৎ, তো ইন্দ্রজিৎ এবং মেঘনাথ হচ্ছে একই ব্যক্তি, আর মেঘবাহন কথাবার্তা হচ্ছে ইন্দ্র, তো যদি পুত্র থাকতে পিতা যদি যুদ্ধে যেতে কি হবে মেঘবাহন ইন্দ্র হিসেবে উঠবেন, ঋষিবেন দেবঅগ্নি, ঋষিবেন মানে রুষ্ট হবেন, দেবতা অগ্নি, অগ্নিদেব
পুষ্ট হবে। আমরা জানব যে অগ্নি দেবতার পূজো যদি ইন্দ্রজিৎ সমাপন করতে পারেন তাহলে কি হবে, তিনি অজে অমর হয়ে যাবেন, এটা আমরা পরে জানবো। তারপর কি বলেছেন কবি মেঘনাদের মুখ দিয়ে বলছেন, মেঘনাদ বলছেন, দুইবার আমি হারাবো রাঘবে, আমি একবার নয় আমি দুইবার রাঘব রামচন্দ্রকে পরাজিত করেছি, আর একবার পিতা দেহ আজ্ঞা মনে, আর একবার পিতা, পিতার কাছে তিনি যেন বিনয়ের সঙ্গে প্রার্থনা করছেন, আজ্ঞা চাইছেন, আজ্ঞা কামনা করছেন, দাও তুমি আজ্ঞা আমায়, ওহে পিতা আর একবার তুমি আজ্ঞা দাও, আমি শত্রুকে বিনাশ করে আসি, যে আমার প্রিয়ানুজ বীর বাহুকে হত্যা করেছে। তাই ক্রোধের সঙ্গে রোষের সঙ্গে বলছেন, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বীর মানে কি বলো দেখি, এখানে বীর কাকে বলা হয়েছে, বীর অর্থে এখানে রামচন্দ্রকে এখানে বলা হয়েছে, রামচন্দ্রকে বোঝানো হয়েছে। দেখিব, ইন্দ্রজিৎ বলছে দেখিব এবার বীর বাঁচে, যে বীরকে তিনি আগে দুইবার পরাজিত করেছেন, একবার নিশারণে তাকে সংহার করেছেন, রাত্রিকালীন যুদ্ধে তাকে মেরে ফেলেছিলেন। ইন্দ্রজিৎ বলছে দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, দেখব এবার সেই বীরকে তিনি মেরে ফেলবেন, তাকে হত্যা করবেন, এবার কোন ঔষধ গুড়ে, ঔষধের গুড়ে তিনি বেঁচে উঠলেন। এই কথাগুলো শুনবার পর, পুত্রের মুখ থেকে এই কথাগুলো শুনবার পর, পিতা রাবণ বলছেন, কহিলা রাক্ষস পতি, রাক্ষস কুলের পতি উত্তর দিচ্ছে, বলছেন, কুম্ভকর্ণ বলি ভাই মম, মম মানে আমার, আমার ভাই কুম্ভকর্ণ বলি, এমন বলছে আমার ভাই কুম্ভকর্ণ, বলবান কুম্ভকর্ণ, তাই আমি জাগানু অকালে ভয়ে। রাবণ দেখছেন যখন একে একে লঙ্কাপুরীর সমস্ত সেনারা তার বীরপুত্র একে একে যখন শত্রু সেনানীদের কাছ থেকে দ্বারা হত হচ্ছেন, তখন রাবণ কিন্তু ভয় পেয়ে গেছেন। তাই রাবণ কি ভাবছে, তার একমাত্র ভরসা সে কুম্ভকর্ণ, তাকে যদি যুদ্ধাঙ্গনে পাঠানো যায় তাহলে হয়তো তিনি তার বিপদ তার কেটে যেতে পারে, শত্রুকে হয়তো তিনি অনায়াসে বিনাশ করতে পারবেন। কিন্তু কুম্ভকর্ণের একটা আশীর্বাদ ছিল, তিনি ছয় মাস ঘুমবেন, আর ছয় মাস পর তিনি যখন জেগে উঠবেন তাকে কেউ যুদ্ধে পরাজিত করতে পারবে না। কিন্তু রাবণ কি করেছেন, রাবণ অসময় তাকে জাগিয়ে দিয়েছিলেন, জাগানো অকালে অসময় তাকে জাগিয়ে দিয়েছিলেন। কিন্তু অসময় জাগানোর ফলে কী হয়েছে দেখো, এবার হায়, রাবণ বলছেন হায় দেহ, তার তার দেহটা দেখো, দেখো সিন্ধু তীরে ভূপতিত, তার দেহ দেখো সিন্ধু তীরে পড়ে রয়েছে। আর এই কুম্ভকর্ণের যে দেহ সাগর তীরে ভূপতিত হয়ে রয়েছে, কবি এটাকে উপমিত করছেন এইভাবে, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, পর্বতচূড়া কিংবা বৃক্ষ যেভাবে বজ্রাঘাতে, বজ্রের আঘাতে যেভাবে ভূপতিত হয়ে থাকে, ঠিক তেমনই যেন গিরিশৃঙ্গ সদৃশ কুম্ভকর্ণের দেহ যেন সাগর তীরে পড়ে রয়েছে। রাবণ বলছেন তবু যদি তোমার ইচ্ছে করে যুদ্ধ করতে, তবে যদি একান্ত সবরে ইচ্ছা, তবুও যদি তোমার যুদ্ধ করতে ইচ্ছে করে, ওহে বৎস, তবে তুমি সরাসরি যুদ্ধে যেও না। রাবণ বলছেন আগে পুজো ইষ্ট দেবে, আগে তুমি ইষ্টদেব অগ্নির পুজো সমাপন করো। সে পুজো কোথায় হবে, নিকুম্ভিলার যজ্ঞ গৃহে, নিকুম্ভিলার যজ্ঞাগারে সেই পুজো তিনি যদি সমাপন করতে পারে তাহলে কি হবে, অনায়াসে তিনি যুদ্ধাঙ্গনে অজে অমর হয়ে যাবেন। তাই পিতা হয়ে পুত্রকে তিনি বলছে, তুমি আগে তোমার ইষ্টদেব অগ্নির পুজো সমাপন করো, নিকুম্ভিলা যজ্ঞাগারে গিয়ে সেই যজ্ঞ তুমি সাঙ্গ করো, শেষ করো। হে বীরমণি, সেনাপতির পদে আমি বরিনু তোমারে, তোমায় আমি সেনাপতির পদে আমি তোমাকে বরণ করে নিলাম, দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দীন দৈরশিকার দন্তন্য দীননাথ, দীন মানে আমরা সকলেই জানি দিবস, তাই না, দীন মানে দিবস, তাই না, তো দীনের নাথ, নাথ মানে ঈশ্বর, দীনের ঈশ্বর, দিবসের ঈশ্বর মানে সূর্য, এবে মানে এখন, আর দয় দীর্ঘিকার দন্তন্য দীননাথ মানে দীন মানে গরিব, গরিবের ঈশ্বর মানে ভগবানকে বোঝানো হয় সাধারণত। তো এখানে বলছে দেখো অস্তাচলগামী সূর্য, এখন এখন সূর্য
অস্তাচলগামী, তাই না? এখন সন্ধ্যা ঘনীভূত প্রায়, প্রভাতে যুঝিও, পিতা হিসাবে তিনি পুত্রকে বলছেন যে প্রভাতে যুঝিও, তুমি প্রভাতকালে যখন সকাল হবে তখন তুমি যুদ্ধে যেও, ওহে বৎস রাঘবের সাথে, তুমি ওহে বৎস ইন্দ্রজিৎ প্রভাতকালে তুমি যুদ্ধ করো, কার সাথে? রাঘবের সাথে, রামচন্দ্রের সঙ্গে তুমি যুদ্ধ করো। এতে কহিয়া রাজা, এসব রাজা বলে কি করলেন, যথাবিধি লয়ে গঙ্গোদক, গঙ্গা উদক মানে জল, গঙ্গা জল নিলেন, যথাবিধি নিয়ম মানে যথাবিধি বা নিয়ম, যথারকম যে নিয়ম, যা যা নিয়ম আছে সেই নিয়মগুলো তিনি কী করলেন, পালন করার জন্য গঙ্গা জল নিলেন, অভিষেক করিলা কুমারে, আর কুমার ইন্দ্রজিৎকে তিনি সেনাপতির পদে অভিষিক্ত করলেন। আমরা স্বর্গের শুরুতেই আমরা পেয়েছিলাম সেনাপতি কে ছিলেন, ছিলেন বীরবাহু, কিন্তু বীরবাহু অকাল মৃত্যুতে নতুন করে যখন সেনাপতির পদ অলঙ্কৃত করা প্রয়োজন, তখন রাবণ ভেবেছিলেন যে তিনি নিজেই যুদ্ধে যাবেন, কিন্তু ইন্দ্রজিৎ কী বলছেন, এই কলঙ্ক পিতা ঘুষিবে জগতে, যদি পুত্র থাকতে পিতা যদি যুদ্ধে যান তাহলে ইন্দ্রজিৎ কালিমালিপ্ত হয়ে যাবেন, আর এই কথা জগতে যখন প্রচারিত হবে তখন শত্রু ইন্দ্র হাসবেন। তখন পুত্রের কথায় পিতা সায় দিলেন, বলে ঠিক আছে তোমায় আমি রাজপদে অভিষিক্ত করলাম, সেনাপতির পদে অভিষিক্ত করলাম, কিন্তু তার আগে তোমাকে কী করতে হবে, তুমি আগে অগ্নিদেবতার পুজো, তুমি ইষ্ট দেবের পুজো তুমি সমাপন করো, তাহলে তুমি যুদ্ধাঙ্গনে অজেয় অমর হয়ে যাবে। আর যুদ্ধাঙ্গনে যাওয়ার আগে কী করলেন, পিতা তাকে সেনাপতির পদে অভিষিক্ত করবার জন্য কী করলেন, তাকে যথাযথ নিয়মবিধি অনুযায়ী তাকে গঙ্গোদক দ্বারা তাকে অভিষিক্ত করলেন। তো এই পর্যন্ত কবিতা, তোমরা ভালো করে কবিতাটা একবার দেখবে, আর যেটা আমি বললাম সেটা ভালো করে দুবার তিনবার যতবার হয় দেখবার চেষ্টা, শুনবার চেষ্টা করবে। আর এখান থেকে বড় প্রশ্ন, ফাইভ মার্কসের যে প্রশ্নগুলো থাকে সাধারণত আমি আগাম বলে রাখি, পরে আমরা সুযোগ পেলে ক্লাসে আলোচনা হবে। এখান থেকে মোটামুটি চরিত্রগুলো দেখবে, প্রমীলা চরিত্র, রাবণ চরিত্র আর মেঘনাথ চরিত্র তোমরা ভালো করে দেখবে। আর থ্রি মার্কসে তিন মানের যে প্রশ্নগুলো, হ্যাঁ সেগুলো এগুলো দেখবে ভালো করে, যেমন হায় বিধি বা মনোপ্রতি এটা ভালো করে দেখবে, হ্যাঁ তারপরে এই মায়াবী তো বুঝিতে না পারি, তারপরে কে কবে শুনিছে, লোক মরি পুনব আছে, এইসব দেখবে, এগুলো তিন মানের প্রশ্ন দেখবে। হ্যাঁ আর বড় প্রশ্ন যেগুলো বললাম, রাবণ চরিত্র, ইন্দ্রজিৎ চরিত্র আর প্রমীলা চরিত্র, হ্যাঁ এগুলো দেখবে। ঠিক আছে, রাখছি আজকে, আবার আগামীতে আলোচনা।